দখল হয়ে যাওয়া এক দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল তৃণমূল। লোকসভা নির্বাচনের পরে বিজেপি ওই কার্যালয় দখল করে নিয়েছিল বলে অভিযোগ। এমনকি তারা দলীয় কাজও শুরু করে দেয়। পরে যদিও মাসখানেক ওই কার্যালয় বন্ধ ছিল, এরপর আবার তৃণমূল ওই কার্যালয় নিজেদের দখলে নিল। ঘটনাটি খানাকুলের কিশোরপুরের নিরঞ্জনবাটি গ্রামের। এদিন উপস্থিত ছিলেন অভিজিৎ বাগ, সন্দীপ বর সহ তৃণমূল নেতাকর্মীরা। পশ্চিমবাংলার বুকে আমরা এনআরসি মানছি না, মানবো না। আরে পশ্চিমবাংলার বুকে আমরা এনআরসি মানছি না, মানবো না। আরে কৃষকের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। আরে ওনার স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। আরে ছাত্র যুব স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে। সাংগঠনিক উপায়ে বিজেপি সন্ত্রাসকে বন্ধ করতে পেরেছি এবং আগামী দিনে সম্পূর্ণভাবে বন্ধ করব। এই এলাকায় সন্ত্রাস বলে কিছু থাকবে না। আমি জানি 23 তারিখের রেজাল্টের পর এই এলাকায় অনেক কিছু ঘটনা ঘটেছে, আমরা সব সাক্ষী আছি। এবং সব সাক্ষী যখন আমরা আছি, সেগুলো সুদে আসলে শোধ করব, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে। আপনারা কেউ অযথা উত্তেজিত হবেন না। আমার কর্মী ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা জনগণের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন, দেখবেন কিছু নেই।